রবিবার সম্প্রচারিত হলো দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানের শততম পর্ব। কোনো দলীয় রাজনৈতিক আত্মপ্রচার নয়, বরং ভারতবর্ষকে একসুরে বাঁধতে এবং সাধারণ মানুষের কথা আলোচনা করতে মন কি বাত অনুষ্ঠানের সূচনা করেছিলেন দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের সব রাজ্যের মানুষের সাথে মানুষের সম্পর্ক গড়ে তোলা এই অনুষ্ঠান আসলে প্রধানমন্ত্রীরই ব্রেন চাইল্ড। রাজ্য সরকারের উদ্যোগে রাজভবনে সম্প্রচারিত মূল অনুষ্ঠানে উপস্থিত হয়ে রবিবার একথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজ্যপাল সত্যদেব নারায়ণ আর্য, রাজ্যের খাদ্য পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, রাজ্যের সমবায় জনজাতি কল্যাণ ও সংখ্যালঘু কল্যাণ দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ হুয়াতিয়া এবং পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত দীপা কর্মকার ও বিক্রম বাহাদুর জমাতিয়া সহ বিভিন্ন বিশিষ্ট আধিকারিক ও ব্যক্তিদের সঙ্গে নিয়ে এদিন মন কি বাতের 100তম পর্ব শুনলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, দেশকে একসূত্রে বাঁধতে মোদী যে পদক্ষেপ নিয়েছেন, পৃথিবীর আর কোনো রাষ্ট্রনায়কের এর আগে এরকম কোনো নজির নেই। প্রধানমন্ত্রীকে দেশের অন্যতম সর্বশ্রেষ্ঠ নেতা বলে মেনে নিয়েছেন বিশ্ববাসী। আমাদের ত্রিপুরার বিভিন্ন বিষয়ে উনি বিভিন্ন এপিসোডে এই কথাগুলো বলেছেন, এবং এমন কোনো বিষয় নেই যে বিষয়গুলো উনি টাচ করেননি। ওনার কাছে সব ইনফরমেশন, সেগুলো ওনার যে পদ্ধতি, সেই পদ্ধতি অনুসারে সেগুলো উনি কালেক্ট করেন এবং সেগুলো আমাদের কাছে, সেগুলো আমাদের সামনে রাখেন। কোনো কিছুই বানিয়ে নয়, ওনার নিজের মতো করে বানাননি। যে যা হচ্ছে সেইগুলোই, যেটা ত্রিপুরাতে হচ্ছে আজকে মধ্যপ্রদেশে জানেন না, সেটা মধ্যপ্রদেশের লোক জানছে, সারা ভারতবর্ষের লোক জানছে। আমরা এখানে বসে আমরা কিন্তু জানি না মধ্যপ্রদেশে বা হরিয়ানায় কী হচ্ছে। সেইগুলোই উনি কুড়িয়ে এনে আমাদের সামনে রাখছেন এবং সারা ভারতবর্ষকে আমাদের কাছে একটা যেভাবে উনি আমাদের প্রেজেন্ট করেন, সত্যি এক এক সময় অবাক হই যে এটাও একটা কী করে সম্ভব। ওনার এই যে মন কি বাত যে অনুষ্ঠান, ওনার যে ওনার ব্রেন চাইল্ড, ওনার মাথার থেকে মস্তিষ্ক প্রসূত যেটা এলো, উনি একটু আগে এখানে বলছিলেন যে যখন উনি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, মুখ্যমন্ত্রী হিসাবে সমস্ত মানুষের ঘরে ঘরে যাওয়ার তখনও সুযোগ ছিল, প্রতিটা ঘরে যেত, মানুষের সাথে সম্পর্ক, তবেই তো জনপ্রতিনিধি। কিন্তু যখন দিল্লির 2014 উনি আসলেন, আসার পর উনি দেখলেন যে অনেকটা দূরত্ব, সেখানকার অবস্থা, ওখানকার যে ব্যবস্থাপনা সেটা অনেক অনেকাংশে অন্যরকম, যেটা গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন উনি দেখেছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে উনি তখন যে আসলো, মনের ভিতর আসলো যে আমি তো অনেক দূর হয়ে যাচ্ছি, মানুষ থেকে অনেক দূরে চলে যাচ্ছি। এই যে মন কি বাতের মাধ্যমে উনি কিন্তু মানুষের সাথে আবার যুক্ত হলেন, এবং আমার মনে হয় এই মন কি বাতের মাধ্যমে উনি যেভাবে মানুষের সাথে যুক্ত হয়েছেন সেটা মুখ্যমন্ত্রী থাকাকালীনও সেটা সম্ভব হয়নি। তো সেটার মধ্যে একটা মিউজিক আমরা ফিল করছি, উনিও ফিল করছেন যে সত্যিই আমি মানুষের সাথে, আমরা সারা ভারতবর্ষে এক সূত্রে আমরা এখন গেঁথে আছি এবং আমাদেরকে নিয়েই উনি বাঁচতে চান। তো এটা একটা অপূর্ব বিষয়, সারা পৃথিবীর মধ্যে আর কোথাও আছে কিনা আমার জানা নেই, কোনো রাষ্ট্রপ্রধান এইভাবে মন কি বাত অনুষ্ঠান কোথাও করছেন কিনা আমার জানা নেই। তবে ওনাকে দেখে আজকে সারা পৃথিবী ওনাকে একদম সর্বশ্রেষ্ঠ একজন লিডার হিসাবে সবাই মানছেন এখন, এবং এই ধরনের ইনোভেটিভ যে আইডিয়া হয়তোবা অন্য যেসব কান্ট্রি সেখানেও হয়তোবা এইভাবে একটা চেষ্টা বা প্রচেষ্টা করবে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানের শততম পর্বের সম্প্রচার শোনার পাশাপাশি এদিন রাজ্যের 2 পদ্মশ্রীপ্রাপ্ত দীপা কর্মকার ও বিক্রম বাহাদুর জমাতিয়াকে সংবর্ধনা জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এছাড়াও যাদের নাম বিভিন্নবার মন কি বাত অনুষ্ঠানে বলেছেন প্রধানমন্ত্রী, তাদেরকেও এদিন সংবর্ধনা দেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠান শেষে রাজভবনের ফটো এক্সিবিশন ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।